একটি আলোকিত জীবনের গল্প থেকে তৈরি হয় অসংখ্য আলোকিত মানুষ গড়ে ওঠার গল্প। এখানে সকালে শুরু হয় সম্ভাবনা নিয়ে, আলোর স্পর্শে প্রাণ পায় জীবনের উদ্যম। এখানে জীবন বয়ে যায় কল্যাণের প্রেরণায়। শপথ গ্রহণ করছি যে শিক্ষার চারিত্রিক মহিমা, সহনশীলতা ও শৃঙ্খলার ডালি সাজিয়ে আমরা আমাদের এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অক্ষুণ্ণ রাখব এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সোনার দেশ ও জাতিকে সমৃদ্ধির নতুন দিগন্তে পৌঁছে দেবার মহান ব্রতে নিজেদেরকে উৎসর্গ করব। ভারতীয় সংসদের প্রধান উদ্দেশ্য হল ছাত্রীদের প্রকৃত এবং স্বনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলা। এখানে শুধু লেখাপড়া শেখানো হয় না, সম্পূর্ণ জীবন পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি এখানে শুভ্র পরিবেশে। এখানে নিজ হাতে কাজ করেছি এবং অন্যকে করতে শেখাচ্ছি। একে অন্যের সহায়তায়, মানবতার সহায়তায় এগিয়ে যাওয়ার শিক্ষা দেওয়া হয় এখানে। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট একটি আদর্শের নাম, যেখানে অবহেলিত মানুষের কল্যাণে নিহিত আছে প্রকৃত সম্মান, যেখানে শান্ত পরিবেশে গড়ে উঠছে প্রকৃত মানুষ, কল্যাণ কাজে নিয়োজিতদের দল। 1973 সালে এই দানবের রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতালে কাজে যোগদান করি। এ পর্যন্ত এখানে এই কাজে নিয়োজিত। আপনারা জানেন যে 1050 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। 73 সালে এখানে প্রথম নার্সিং স্কুল স্থাপিত হয়। 2007 সালে এখানে নার্সিং কলেজ আরম্ভ হয়। বিভিন্ন ডিপার্টমেন্ট নতুন নতুনভাবে আরম্ভ হয়েছে, তার ভিতরে যেমন চোখের ফ্যাকল সার্জারি, কিডনি ডায়ালাইসিস, উন্নত ধরনের আইসিইউর ব্যবস্থা। 40 দশকের দিকে এই প্রথম ক্যান্সার চিকিৎসা এখানে শুরু হয়। অন্য জায়গায় যে কোনো একটা অপারেশন যদি কোনো রোগী করাতে চায়, তাহলে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তার 1/4 তারা যদি এখানে সেটা খরচ করে এই ধরনের অপারেশনগুলো এখান থেকে রোগীরা পেয়ে থাকে। আমি নিজেকে ধন্য মনে করি, এই কারণে আমি এতদিন পর্যন্ত আমার দেশের গরিব রোগীদের সাহায্য করতে পারছি এই কুমুদিনী হসপিটালের মাধ্যমে। এখানে প্রাণের মুখরতায় অর্থবহ হয়ে ওঠে জীবনের প্রতিটি দিন। 86 বছরের পথ চলায় স্বনির্ভরতার সঙ্গী কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বাস্তব অভিজ্ঞতায় বলিয়ান পরিবেশ বান্ধব কুমুদিনীর প্রতিটি কার্যক্রম। এ শান্ত কারণে কান পাতলে শোনা যায় মানুষের কল্যাণ সাধনার গল্প, শোনা যায় ইতিহাসের বয়ে চলা গড়ে ওঠা। দানবীর রণদা প্রসাদ সাহা, যাকে আমরা সবাই জ্যাঠামণি বলে ডাকতাম, ওনার সাথে আমার প্রথম পরিচয় 1963 সনে। তখন আমি এখানে আসি লেকচারার হিসেবে। 30-এর দশক থেকে যেদিনই ওনার হাতে পয়সা হয়েছে সেদিনই তিনি সেবা কাজ আরম্ভ করলেন, এবং সেই সময় তিনি মেয়েদের শিক্ষার জন্য ভারতেশ্বরী হোমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। যে মানুষ সব কিছু গরিব মানুষের জন্য, মেয়েদের মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তার সর্বস্ব দিয়ে দিলেন, অথচ সেই মানুষের শেষটা কি আমরা জানি না। তিনি বেঁচে আছেন আমাদের চেতনায়, আমাদের কর্মে। প্রতিষ্ঠিত হয়েছে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়। আজকে থেকে 52 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আমার শ্বশুরমশাই আমাকে সবসময় মা ডাকতেন। 71-এ যখনই যুদ্ধ শুরু হলো, দুঃস্বপ্ন এসে আমাদের সারা পরিবারকে ঢেকে দিল। কোনোভাবে আমাদের দিন গেছে। তখন কুমুদিনী পরিবারের সবাইকে নিয়ে আমরা একসাথে ছিলাম, সবসময় এখনো আছি। উনি বলতেন কুমুদিনী না তীর্থস্থান, আমাদের কাছেও তাই।
এই তীর্থভূমিতে আমরা সবাই মানুষের সেবায় নিয়োজিত আছি। কিভাবে আমাদের দিন শুরু হয় শেষ আমরা বলতে পারবো না। আমরা সবাই কাজকে ভালোবাসি, মনে করি কাজের মধ্যে দিয়ে উনি বেঁচে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আমরা চাই যে উনার সঙ্গে হাত মিলিয়ে, উনার সঙ্গে আমাদের অন্তরের সব ব্যথা বেদনা সেটা নিয়ে আমরা আমাদের মনে জোর আনবো। আমরা কাজের মধ্যে দিয়ে, সবাইকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা জয় করতে চেষ্টা করব এবং আমরা তাই করছি। রণদা প্রসাদ সাহার দর্শনে কুমুদিনী যেন মানুষের হাসি, কান্না, বিশ্বাস ও জীবন গঠন থেকে জীবনের পরিণতির সকল আয়োজন নিয়ে এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আলো হতে আঁধার, কুমুদিনী ভালোবাসে জীবনকে, কাজ করে জীবনের অপার সম্ভাবনার জন্যে। এখানে জীবনের স্পন্দনে এগিয়ে যায় সময়, তারপর আবার শুরু হয় নতুন স্পন্দন। রণদা প্রসাদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন অটিস্টিক। পারিবারিক অভিজ্ঞতা ও দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ শিশুদের জন্য সেবা কেন্দ্র। একটি অর্থবহ জীবনযাপনে তৈরি হচ্ছে বয়স্ক নাগরিক সেবা কেন্দ্র। জীবন বদলে দেওয়ার আয়োজনে আমরা বুঝি গবেষণার গুরুত্ব। কুমুদিনী প্রতিষ্ঠা করতে যাচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। শীতলক্ষার পারে ব্যবসার প্রাণ সঞ্চারে অভ্যন্তরীণ কন্টেইনার পোর্ট নির্মিত হবে নারায়ণগঞ্জে। 2041 সালের লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশের প্রত্যয়ে উন্নত মানুষ আর উন্নত জীবন গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট মানবতার জন্যে, মানুষের কল্যাণে, সাধারণের মাঝে বেঁচে থাকুক অনন্তকাল।